যাই হোক আজকে তো নারী দিবস এবং শিবরাত্রি দুটো একই সাথে পড়েছে এটা সচরা আচারে দেখা যায় না যেহেতু দুটো একই সাথে পড়েছে নিয়ে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই আর অবিবাহিত মেয়েদেরকে শিবরাত্রি উপলক্ষে যেটা বলবো যে পরের টাকা দেখে তার ঝকঝকে জীবন থেকে মানে তার লাইফস্টাইল দেখে তাকে বিয়ে করতে একদমই যাবে না এটা দেখবে যে সে কতটা তোমাকে বিয়ের পর নিয়ে গিয়ে ভালো রাখতে পারবে ভালোবাসা দিয়ে ভালো রাখতে পারবে এটা দেখবে আর ভগবানের কাছে এটা চাইবে যে হাজবেন্ড যেন কম হয় বন্ধু যেন বেশি হয় এটা চাইবে কারণ জীবন পথে চলতে গেলে না একটা শক্ত পোক্ত হাত দরকার সবারই জীবনে তাই বন্ধুত্ব বেশি চাইবে হাজবেন্ড কম চাইবে তো অবিবাহিতদের ক্ষেত্রে আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কতটুকু তোমাদেরকে বলতে পারলাম কারণ আমি পাবলিক স্পিকার নই আমি সাধারণ একজন হাউস তাই এবার বিবাহিতদের ক্ষেত্রে শিবরাত্রি উপলক্ষে একটাই মেসেজ দেব। আমরা যে আমাদের আগে যেখানে জন্ম হয়েছে নিজের বাবা মার বাড়ি থেকে আমরা অন্যের বাড়িতে আসি সুখে শান্তিতে সংসার করব এবং তাদের অগাছলা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো বলে তো স্বামীকে যেমন ভালোবাসতে গেলে কাউকে শিখিয়ে দিতে হয় না যে বরকে এইভাবে ভালোবাসো এইভাবে ভালোবাসো এইভাবে কেয়ারিং করো তেমন নিজের জন্মদাত্রী বাবা মাকে যেমন ভালোবাসতে গেলে শিখিয়ে দিতে হয় না তেমন ভাবে কাউকে তেমনই শ্বশুর শাশুড়িকেও এমন ভাবে ভালোবাসো যাতে তোমার বাবা মার দেওয়া শিক্ষাটা তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসার পর প্রকাশ পায় যে হ্যাঁ নিজের বাবা মার মতো করেই শ্বশুর শাশুড়িকে যত্ন নিচ্ছে খেয়াল নিচ্ছে অনেকে এমন দেখি শিবরাত্রির দিনের কথাই বলছি যেহেতু আজ শিবরাত্রি অনেকে এমন দেখি শিবরাত্রিতে প্রচুর জাক করে আলতা পরে আলতা পেরে শাড়ি পরে সেজে গুজে রাস্তা দিয়ে যাচ্ছে কি করবে না ভগবানকে পুজো করবে যাচ্ছে যাই তো কিন্তু দেখো আমার অনেকজনই এমন চেনা জানা আছে তার পরিবারের লোককে সে ভালোবাসে না তার শ্বশুর শাশুড়িকে খেতে পর্যন্ত দেয় না খেয়াল দেয় না তার হাজবেন্ডের সাথে ঝগড়া করে বেড়ায় সে যাচ্ছে মন্দিরে পুজো দিতে আমি তাদের উদ্দেশ্যে বিশেষ বিশেষ করে একটাই মেসেজ দিতে চাই জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেঁচে ঈশ্বর তুমি ওই মন্দিরে যাচ্ছ পুজো করছো খুব ভালো কথা পুজো করো মন্দিরে যাও মনের শান্তি লাভের জন্য কিন্তু তুমি একটা কথা মাথায় যে বললাম জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে তাই চারপাশের মানুষজনকে ভালোবাসো নিজের পরিবারের মানুষকে ভালোবাসো নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো করে ভালোবাসো তাতেই কিন্তু ভগবান তোমার উপর তুষ্ট হয়ে যাবে তো এটাই বলবো আর আমি আবারও এখানে বলবো আমি পাবলিক স্পিকার নই তাই আমি একজন হাউস ওয়াইফ হিসাবে আমার যতটুকু অভিজ্ঞতা আমি যতটুকু চারপাশে দেখে থাকি সেটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে আমার অভিজ্ঞতা অনুযায়ী যেটুকু বলার আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আমি এই ভিডিওটি তোমাদের কাছে শো করাচ্ছি হাওড়ার উলোবেরিয়া একটি ছোট্ট শহর থেকে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও জানালে আমার ভীষণ ভালো লাগবে তো সব শেষে আমি একটা আমার বাথরুম সিঙ্গারের গলায় তোমাদের সাথে ছোট্ট করে দুলাইয়ে শিব ঠাকুরের গান দিয়ে এই ভিডিওটি শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটাই কথা আবার বলবো লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে বরাবরের মতো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও এবার শিব ঠাকুরের গানটা বাথরুম শেষ করে নাও ভিডিওটা ওকে অনেক বক বক করলাম বাজে বাজে কথা বলেছি ডোন্ট মাইন্ড যেটা আমার মনে হয়েছে সেটা শেয়ার করেছি তুমি চন্দ্র তুমি তুমি সূর্য গ্রহ